আজকালের ছেলেরা আমার নাতি দেখেন একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। হামদর্দের নাম তো শুনেছেন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে, সবখানে দেয়া হচ্ছে উন্নত চিকিৎসা সেবা। সম্পূর্ণ ভেষজ, তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। প্রেসক্রিপশনের জন্য কোনো ফিও নেওয়া হয় না। আমাদের সারা পরিবারের স্বাস্থ্য সেবায় হামদর্দ। ভুল বললে, সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। আল্লাহর কাছে হাজার শুকুর, ক্ষতিকর কার্বনেট ফ্রি ভিটামিনে ভরপুর রু আফজা শতবর্ষ অতিক্রম করে আজ পর্যন্ত সারা বিশ্বের মানুষের মন জয় করে এসেছে। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে, সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই বাংলা টিভির নিয়মিত প্রযোজনা আওয়ার বিজনেস অনুষ্ঠানে। আজ আমাদের মাঝে ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা করার জন্য এবং দেশের সার্বিক অর্থনীতি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্যালিডেন মেরিন লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব বেলালি বাকি ইদ্রিসি। আপনাকে স্টুডিওতে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। দর্শক, আপনারা জানেন সাপ্তাহিকভাবে আমরা এই আওয়ার বিজনেস অনুষ্ঠানটি প্রযোজনা করে আসছি এবং আপনারা জেনে থাকবেন দেশের শিল্প ও বাণিজ্যের উন্নয়নে, ব্যবসা বাণিজ্যের সার্বিক উন্নয়নে ব্যবসায়ীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডের বিভিন্ন ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা আলোচনা করে থাকি দেশের অর্থনীতিকে কীভাবে সমৃদ্ধ করা যায়, সার্বিক ওয়ার্ল্ডে কীভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় বাণিজ্যিকভাবে, সেই বিষয়গুলো নিয়ে আজ আমাদের মাঝে কথা বলবেন বেলালি বাকি ইদ্রিসি। বেলালি বাকি ইদ্রিসি, আপনি জানেন যে আমাদের দেশে বিগত 3-4 বছর যাবৎ একটি স্থিতিশীল অবস্থা বিরাজ করছে রাজনৈতিকভাবে এবং পরিবেশগত ইনফ্রাস্ট্রাকচার বলেন বিভিন্নভাবে অগ্রগতির একটি লক্ষণ আমরা দেখতে পেয়েছি। সম্প্রতি বিভিন্ন ধরনের রাজনৈতিক আমরা উৎকণ্ঠা দেখতে পাচ্ছি, এতে ব্যবসা বাণিজ্যের উপর কতটা প্রভাব পড়বে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে এবং বাংলা টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ। আজকে বাংলাদেশে যে অবস্থায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে পর্যায়ে দাঁড়িয়ে আছে, নিঃসন্দেহে আমরা বলবো যে এটি একটি উন্নত উন্নয়নশীল দেশ থেকে আমরা যে বলছি মিড লেভেলের ইকোনমিতে যাব। তো আমরা বিগত 4-5 বছর থেকে আমরা দেখছি যে রাজনৈতিকভাবে যে দেশ যেভাবে চলছে তাতে আমরা যেটা বলতে পারি যে কোনো হরতাল, কোনো ধর্মঘট নেই। এটি একটি ভালো দিক যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা সুষ্ঠুভাবে আমাদের ব্যবসা পরিচালনা করতে পারছি। তবে এখন সামনে আমাদের নির্বাচন আছে, নির্বাচনকে নিয়ে আমাদের অনেক সংশয়, অনেক প্রশ্ন যে সব দলের অংশগ্রহণে যে নির্বাচন, এই নির্বাচনটি যদি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হয়, সাধারণ জনগণ ভোট দিয়ে আবার একটি নির্বাচিত সরকার গঠন করতে পারে এবং আমাদের এই, তাহলে আমাদের এই উন্নয়নের ধারাবাহিকতাটা বজায় থাকবে। এক্ষেত্রে আমি বলবো যে রাজনৈতিক দলগুলি আছে, সেই দলগুলিকে মাথায় রাখতে হবে যে দেশের দলের চাইতে আমাদের দেশ বড়, কাজে দেশ এবং দেশের সম্পদ এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্যে আমাদের ঐক্যমতের একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের যে উন্নয়ন, এই উন্নয়নের ধারাবাহিকতাকে রাখতে হবে। তা আমি আশা করি যে আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং একটা স্থিতিশীল সরকার এই দেশকে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে উন্নত বিশ্বে আরও মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পাবে। জি, আমরা জানি যে আপনি মালয়েশিয়া এবং দেশের বাইরেও বিভিন্নভাবে সফর করে থাকেন, ব্যবসায়িক কাজ করে থাকেন। বাংলাদেশের পরিবেশ এবং আমরা উদাহরণ হিসেবে অনেক সময় মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে আমরা সবসময় যেটিকে টার্গেট করি, বাংলাদেশও তাদের মতো উন্নত দেশে পরিণত হবে। আসলে এর আপনি তো সরেজমিনে সেখানে অবস্থান করেন বা দেখেন তাদের পরিকল্পনা এবং আমাদের পরিকল্পনায় কতটুকু
তফাত দেখতে পান? আমি একজন ব্যবসায়ী হিসাবে শুধু মালয়েশিয়ায় নয়, আমি সারা বিশ্বের যেখানে আমাদের ব্যবসায় সুযোগ হয়েছে সেখানে আমরা সফর করেছি। আমি নিজে অনেক উন্নত বিশ্বে এবং আমরা আমাদের পার্শ্ববর্তী ও উন্নত দেশগুলিতে আমি সফর করেছি বিজনেসের ব্যাপারে, এবং আমি অনেক সেমিনারে অংশগ্রহণ করেছি, বিজনেস সংক্রান্ত অনেক সেমিনারে গেছি। তো বহির্বিশ্বে বাংলাদেশকে বেশি চিনল আমরা যে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে স্বাধীনতা 1971 এইটিতে আরও বাংলাদেশকে চিনেছে, এই কারণে যে পৃথিবীর ইতিহাসে কোনো স্বাধীনতার জন্যে এত লোক মারা যায়নি। এটা যে কোনো পৃথিবীর অন্যান্য দেশ যেগুলো স্বাধীন হয়েছে এইভাবে যুদ্ধ করে, যুদ্ধ করতে হয়েছে কিন্তু এত লোক মারা যায়নি যেটি বাংলাদেশের অবস্থা বাংলাদেশের জন্য হয়েছিল। এবং বাংলাদেশের মানুষের যে পরিশ্রমী মানুষ এটি পৃথিবীর অনেক দেশ জানে, কারণ আমাদের যে শ্রম যে নির্ভর আমাদের এই দেশটি এটি খুবই বিশ্বে এটি খুব পরিচিত। আজকে দেখেন সারা পৃথিবীর অনেক দেশে আমাদের শ্রমিক ভাইরা কাজ করছেন, শুধু শ্রমিক ভাইরা না, অনেক দক্ষ যারা নতুন প্রজন্ম ভালো পড়াশোনা করে বিদেশে কাজ করছে। তো বাংলাদেশের পরিচিতি আজকে সারা বিশ্বে এইভাবে ছড়িয়ে গেছে। আজকে জানেন যে আমাদের এই গর্বিত সেনাবাহিনী তারা ইউএন মিশনে, ইউএন শান্তি মিশনে কাজ করছে সারা পৃথিবীর যে সমস্ত জায়গায় যুদ্ধ কিংবা দেশের যেখানে সংকট সৃষ্টি হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীরা সেখানে কাজ করে। শুধু সেনাবাহিনী না, পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী সব মিলিয়ে এই যে শান্তি বাহিনীতে বাংলাদেশের অবস্থান এটিও বাংলাদেশকে অনেকভাবে পরিচিত করে তুলেছে। আপনার কাছে আবার তার আগে আমরা আপনার ব্যবসায়ীদের কিছু মতামত দেখে আসি। দেশের বর্তমান যে পরিস্থিতি চলছে খুব ভালোই চলছিল, বাট নির্বাচনের বছর এজন্যই মনে হচ্ছে হঠাৎ করে ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দু একটি ব্যাংকের সমস্যার কারণে পুরো ব্যাংকিং সেক্টরে মনে হচ্ছে একটা অস্থিরতা বিরাজ করছে। বিভিন্ন ব্যাংক তাদের যে ব্যাংক সুদটা সেটা খুব বাড়িয়ে দিচ্ছে এবং তাদের তারল্য সংকট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকগুলো তাদের সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারি ব্যাংক থেকে তাদের আমানত উঠিয়ে নিচ্ছে। তো যে কারণে প্রতিটা ব্যাংকে বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোতে আমরা কিন্তু একটা অস্থিরতা লক্ষ্য করছি। আমি দীর্ঘদিন ঘড়ির অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং এখনও আছি। তো ঘড়িটা 100% সম্পূর্ণ ইম্পোর্টেড একটি আইটেম এবং ইদানিং আমাদের দেশেও ঘড়ির উৎপাদন হচ্ছে, বিশেষ করে দেয়াল ঘড়ি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তারা তাদের নিজস্ব সক্ষমতা অনুযায়ী কাজ করছে, দু একটি কোম্পানি ভালোও করেছে। তো সেক্ষেত্রে কোয়ালিটিটা মানটা যদি আরেকটু উন্নত হয় এক্ষেত্রে, বিশেষ করে মেশিনারির যে ব্যাপারগুলো এগুলো যদি কোম্পানিগুলো আরেকটু দেখে তাহলে হয়তো ঘড়ির বেনিফিটটা, ঘড়ির যে সার্ভিসটা সেটা হয়তো ভোক্তারা আরেকটু ভালো পাবে। আসলে আমাদের দেশে ঘড়ির একটা ব্যাপক চাহিদা রয়েছে। আপনি জানেন বাংলাদেশের জনসংখ্যা অনেক, প্রচুর জনসংখ্যার দেশ, তো সেখানে হাত ঘড়ি আমাদের দেশে একটি খুব চাহিদা সম্পূর্ণ একটি আইটেম এবং এটা যুগ যুগ ধরেই ব্যবহার হয়ে আসছে আপনি জানেন। তো এই হাত ঘড়ি নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করছি। এখন চায়না থেকে কিছু নিম্নমানের ঘড়ি এসে আমাদের ঘড়ির গুণগত মান আসলে সেগুলো খুব নিম্নমানের, তো যে কারণে আমাদের ভোক্তারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখানে যেটা হচ্ছে অনেকেই ছোট ছোট উদ্যোক্তা, স্মল এবং মিডিয়াম অনেক উদ্যোক্তা আছে যারা ওখানে যায় সিকিউরিটি ফর্মে, ওখান থেকে পার্টসগুলো নিয়ে আসে কিন্তু তারা ওখান থেকে সরাসরি আমদানি করতে পারছে না, তখন তাদের কারো না কারো শরণাপন্ন হতে হয়। এই আমদানি ক্ষেত্রটা যদি তারা আরেকটু সহজ করে দেয়, এটা যদি সবাই ইচ্ছে করলে সেখান থেকে নিজেরাই বাইয়ারে বা বাইসি এসএফএল এগুলো মানে নিজেরাই যদি ছোটো ছোটো কন্টেনারে করে মালগুলো নিয়ে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা উপকৃত হবে। আমরা সরাসরি চায়না নির্ভর না হয়ে, আমরা হংকং নির্ভর না হয়ে আমরা কিন্তু এখানেও ইচ্ছা করলে কাজ করতে পারি, ক্ষুদ্র পর্যায়ে এখানেও আমরা ম্যানুফ্যাকচারিং পর্যায়ে যেতে পারি এবং এটা যদি আরও ব্যাপকভাবে করা যায় এ সেক্টরেও
অনেক ভালো কিছু করা যাবে, আরও অনেক লোকের কর্মসংস্থান করা যাবে। আমি আশা করব সরকার এ বিষয়ে এগিয়ে আসবে, বিশেষ করে ঘড়ি একটি শিল্প, এই শিল্পটাকে আরও ভালোভাবে দাঁড় করানোর জন্য ব্যাংক ঋণ থেকে শুরু করে ট্যাক্সেশন ব্যবস্থাটা আরও একটু সহজ করে যদি ব্যবস্থা করা যায় তাহলে আরও প্রচুর সম্ভাবনাময় একটি শিল্প, এটি অনেক লোকের কর্মসংস্থান হবে এবং অনেক বড় পরিসরে এটা করা সম্ভব বলে আমি মনে করি। মির্জা ইন্টারন্যাশনাল আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে, আমরা ঘড়ি সেক্টরে সারা বাংলাদেশের অলমোস্ট 64টা জেলাতেই ডিলারের মাধ্যমে আমাদের যে প্রোডাক্টগুলো সেগুলো দেওয়ার ব্যবস্থা করছি এবং ভালো প্রোডাক্টগুলো যাতে আমাদের ভোক্তারা পায় সে ব্যাপারে কাজ করে যাচ্ছি। মোস্ট রিসেন্ট আমরা এটাকে আরও মান উন্নয়নের জন্য এখানে একটা অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি, আন্তর্জাতিক মানের অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রির জন্য চেষ্টা করে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি হয়তো এটা আমরা লঞ্চ করতে পারব। এখানে আমাদের চায়না থেকে বা জাপান থেকে উন্নত মানের প্রশিক্ষক যারা আছেন তারা এখানে আসবেন, আমাদের দেশের যারা টেকনিশিয়ান আছেন তাদেরকে এ ব্যাপারে প্রশিক্ষণ দিবেন এবং আমরা এখানেই যাতে উন্নত মানের ঘড়ি অ্যাসেম্বল কমপক্ষে করতে পারি সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো বলে আমি আশা করি। জি, সব ব্যবসায়ীদের এক ধরনের সম্প্রতি যে আশঙ্কাটি যে রাজনৈতিক অস্থিতিশীলতা হয়তো আমাদেরকে আবারও ব্যবসায়িকভাবে বা অর্থনৈতিকভাবে কিছুটা সংকটে ফেলে দিতে পারে, আপনি কি মনে করেন? আমি মনে করি কিছুক্ষণ আগে যেটা বললাম তার ধারাবাহিকতায় আমি বলতে পারি যে আমি এই দেশটিকে যে পর্যায়ে আমরা এখন দাঁড়িয়ে আছি অর্থনৈতিকভাবে এই অবস্থা থেকে আরও সামনের দিকে নিয়ে যেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা দল মত নির্বিশেষে আমরাকে একটি জায়গায় ঐক্য হতে হবে যে এই দেশে আমরা দেখেন 17 কোটির উপরের লোকসংখ্যা, আমাদের এখানে কর্মসংস্থান দিন দিন সৃষ্টি হচ্ছে, তারপরও বেকার সমস্যা ওইভাবে কমছে না, যার কারণে আমাদেরকে আমাদের ভাই আমাদের শ্রমিক ভাইদেরকে আমাদের ভালো শিক্ষিত যুবক সম্প্রদায়কেও অনেক সময় দেশের বাইরে চলে যেতে হচ্ছে আমরা যা দেখছি। আরেকটি বিশেষ প্রশ্ন, আপনি যেহেতু এই ট্রেডের সাথে জড়িত রয়েছেন, যেটি আপনি মেরিন সলিডন মেরিন লিমিটেডের আপনি ব্যবস্থাপনা পরিচালক, যে পোর্টের যে জটিলতাগুলো রয়েছে শিপমেন্টের ক্ষেত্রে আপনি কি মনে করেন এগুলোর উন্নয়ন কি বর্তমানে হয়েছে কিনা বা ডে বাই ডে সেটি কি আগের চেয়ে ইজি হচ্ছে কিনা? হ্যাঁ, এটি একটি ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি আমরা যে আমি যে বিজনেস করি আমি মূলত শিপিং এবং ফ্রেট ফরওয়ার্ডিং বিজনেসের সাথে আছি, তো এটি এমন একটি বিজনেস যেখানে আমাদেরকে আমদানিকারক এবং রপ্তানিকারকদের একটি যোগসূত্র আছে আমাদের সাথে। তো আমরা এই কারণে আমরা বিজনেসের এবং ব্যবসায়িক বিভিন্ন দিকের সম্বন্ধে আমাদের কিছু জ্ঞান এবং আমাদের কিছু খবর রাখতে হয়। আজকে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আজকে যে রপ্তানির কথা বলতে গেলে আমরা প্রথমে আমাদেরকে যে শিপমেন্টের জাহাজীকরণের যে ব্যবস্থাটা এই বিষয়ে বলতে হয়। আজকে বাংলাদেশে দেখবেন আপনি অনেক মেগা প্রজেক্ট চলছে কাজ, চট্টগ্রাম বন্দর উন্নয়নের ক্ষেত্রেও কাজ চলতেছে, এটা বড় অনেক মেগা প্রজেক্ট না হয়েছে যে আমাদের যে পরিমাণ এক্সপোর্ট এবং ইম্পোর্ট কন্টেন্ট হ্যান্ডেলিং যে আমাদের পোর্টের এই মানে জায়গা সংকুলন হচ্ছে না, তো আমরা এটা আরও দূরে একটা প্রাইভেট পোর্ট করছে এবং এটার কিছুদিন আগেও একটা সার্ভে হয়েছে, এটা একটা বড় প্রজেক্ট যাতে করে এই যে ধরেন বিভিন্ন জাহাজগুলি যেগুলো আসে তো দেখা যায় যে আমাদের সুষ্ঠু জাহাজকে বার্থিংয়ের জন্য যে ব্যবস্থাপনা এটা এখনও অপ্রতুল, তো এটিকে বাড়ানোর জন্য কাজ চলছে যাতে করে আমরা এই যে মানে মাল নেওয়া আনার ক্ষেত্রে খুব দ্রুততার সাথে এই সম্পন্ন হয়। সেটি না হলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যে যে এই যে আমাদের উন্নয়ন এবং এর ধারাবাহিকতা এটি খুবই প্রয়োজন এটিকে করার জন্য, এগুলোর উন্নয়নের জন্য। আজকে রাস্তাঘাটের যে লিঙ্কেজ
এগুলোকে শুধু পোর্টের উন্নয়ন করলে হবে না, আমাদের যে রাস্তাঘাট আছে, একটা মাল পরিবহন ক্ষেত্রে, একটা মাল বিদেশ থেকে আসলো কিংবা এই দেশ থেকে রফতানির ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে, তো এই যে বন্ডিংটা এবং কানেকটিভিটিটা, এটাকে খুব ভালো করে করতে গেলে আমাদেরকে এই বিষয়গুলির প্রতি জোর দিতে হবে। আমাদের রাস্তাঘাট এবং পোর্টের সাথে লিঙ্কেজ যে আরও যে জিনিসগুলি রয়েছে এগুলোকে আমাদেরকে নজর দিতে হবে। জি, আমরা জানি যে বিভিন্ন ব্যবসায়ীরা বা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা আপনাদের ব্যবসা বাণিজ্যের বা এই শিল্পের প্রসারে কাজ করে থাকেন, আপনাদের এই শিপমেন্টের বা শিপিং বিজনেসম্যানদের কোনো অ্যাসোসিয়েশন বা আপনাদের ট্রেড অবশ্যই আছে? এখানে শিপিংয়ের দুটো অ্যাসোসিয়েশন আছে, যেমন আপনার রিলেটেড, যেমন ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, এগুলো ফ্রেট ফরওয়ার্ডার্স যারা তাদের, এবং যারা শিপিং লাইন যেগুলি আছে, যেগুলো কেরিয়ার লাইন, সেগুলো যারা বাংলাদেশ এজেন্ট তাদের নিয়ে একটা আমাদের অ্যাসোসিয়েশন আছে, কেরিয়ার শিপিং লাইন এজেন্টস অ্যাসোসিয়েশনস, আরও আমাদের শিপার্স কাউন্সিল আছে, এগুলো সব রিলেটেড আমাদের এই বডিগুলি। আচ্ছা, তো আরেকটি প্রশ্ন যে আপনি বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে বর্তমানে ধারণাটা কী, আমাদের যে এই অগ্রগতি বা আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্ট সে বিষয়ে বহির্বিশ্বের ধারণাটা কী? আমি একটু আগে বললাম এটি খুবই পজিটিভ। আমি সম্প্রতি একটি সেমিনারে গেছিলাম যেখানে অনেক রাষ্ট্রপ্রধানও ছিলেন এবং অনেক বিজনেস ম্যাগনেট, ওই সমস্ত দেশের যারা খুব বড় গ্রুপ তাদের প্রতিনিধিরা ছিলেন। তো আমি যেটি দেখলাম যে আসলে বাংলাদেশকে আর নতুনভাবে পরিচয় করে দেওয়ার কিছু নেই, বাংলাদেশ এখন সারা বিশ্বে একটি নাম, কারণ আপনি দেখছেন যে আজকে খেলাধুলার ক্ষেত্র বাংলাদেশ কোথায় গেছে, ক্রিকেটের কথা বললে বাংলাদেশের নাম আসে, শ্রমিকের কথা বললে আপনি মালয়েশিয়া মিডল ইস্টে বাংলাদেশকে দেখবেন, হাজার হাজার শ্রমিক সেখানে কাজ করছে। এই ক্ষেত্রে বাংলাদেশের প্রতি মানুষের একটা ভেরি পজিটিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস বাংলাদেশি ন্যাশনালস, যে বাংলা এবং বাংলাদেশ সম্বন্ধে যে এটি একটা ক্রমশ একটা উন্নয়নশীল দেশ এবং এই দেশের অনেক সম্ভাবনা আছে। আমরা যে পরিশ্রমী মানুষ আপনি দেখেন সব সেক্টরে, আজকে প্রাইভেট সেক্টরগুলি যেভাবে ডেভেলপ হচ্ছে, এন্টারপ্রেনরশিপ যেভাবে বেড়েছে, আমরা যদি আমাদের সরকারি পর্যায়ে যে এজেন্সিগুলি আছে এইগুলোকে যদি আমরা এটার সঙ্গে কিছুটা মানে কম্প্যাটিবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি, যে আপনি শুধু নিজে, আজকে দেখেন ব্যাংকগুলি, প্রাইভেট ব্যাংকগুলি যেভাবে আপনাকে সহযোগিতা করছে কিংবা জাতীয় তফসিলভুক্ত যে ব্যাংকগুলি আছে, তো এই যে এক্সপোর্টার ইম্পোর্টার ব্যবসায়ীদের সাথে যে সম্পর্ক, আজকে যদি আমি ব্যাংকের কথা বলি, দেখেন ব্যাংক নিয়ে আপনার কাছে আবারও আসবো, তার আগে আমরা একটু ব্যবসায়ীদের মতামত আবারও দেখে আসি। একটি দেশের উন্নয়নে সবচেয়ে বেশি যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে সেই দেশের অর্থনৈতিক কাঠামো, আর এই অর্থনৈতিক কাঠামোকে সচল রাখা এবং একে বেগবান করা বা একে এগিয়ে নেওয়া যাওয়া, এটা একমাত্র ব্যবসায়ীদের পক্ষে সম্ভব, এবং ব্যবসায়ীরাই এই কাজটি করে থাকেন। স্বাভাবিকভাবেই একজন ব্যবসায়ী যখন তিনি তার অর্থে বিনিয়োগ করছেন, সেখানে তিনি কিন্তু একটা রিটার্ন চাবেন, স্বাভাবিকভাবে তাকে লভ্যাংশের ব্যাপার, তবে সেটি আসলে সহনশীলতা এবং গ্রহণযোগ্য হতে হবে। আমরা জানি এবং দেশবাসীও জানে যে এই সরকার সবসময় একটা কথা বলে থাকেন যে এটি একটি ব্যবসায়ী বান্ধব সরকার, আমরাও এই জিনিসটা আমাদের বিশ্বাসের মধ্যে, আমাদের ভরসার মধ্যে আমরা আনতে চাই। আমরা আসলে বাস্তবে আমাদের প্রমাণ পেতে চাই আসলে সরকার এমনটি ভাবেন। আমি আরেকটি জিনিস বলতে চাই যে সরকার এবং ব্যবসায়ীরা যদি মুখোমুখি একটা অবস্থানে যদি গিয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু সেখানে সেটা কারোর জন্যই ভালো না, কারণ সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে সম্পর্কটা থাকতে হবে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, একে অপরের পরিপূরক, তবেই কিন্তু দেশ, জাতি এবং সরকার, ব্যবসায়ী সবাই কিন্তু একটা সুবিধাজনক অবস্থানে থাকবেন। আমি বিশেষ করে আমি ইলেকট্রিক সেক্টরের ব্যবসায়ী, ইলেকট্রিক সেক্টর সম্বন্ধে আমি সংক্ষেপে যে কথাটি বলতে চাই
সেটি হচ্ছে বিদ্যুৎ এমন একটি জিনিস, বিদ্যুৎ সারা সমস্ত পৃথিবী অচল, অন্ধকার। আর বাংলাদেশে কিন্তু আমাদের এই সেক্টরটা কিন্তু অনেক এগিয়েছে, আমাদের এখানে মানসম্পন্ন জিনিস আমদানির পাশাপাশি মানসম্পন্ন বিভিন্ন পণ্য কিন্তু এখানে তৈরি হচ্ছে, বিদেশে যাচ্ছে, রপ্তানিও হচ্ছে। সুতরাং এই দিকে সরকারকে বলবো তারা এই দিকটা যেন একটু নজর দেন, এবং বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের পক্ষে আমাদের কথাগুলো তুলে ধরবার জন্য আমাদের, আমরা যেটা আমাদেরকে মিনি পার্লামেন্ট বলি, আমাদের এই বিসিএসআই বর্তমান যে নেতৃত্ব, এই নেতৃত্বের প্রতি আমাদের অগাধ বিশ্বাস। আমরা জানি বর্তমান সরকারের সাথেও এই নেতৃত্বের একটা ভালো সুসম্পর্ক রয়েছে, সুতরাং সরকারের এই সময়ে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আগামী দিনগুলোতে যাতে ব্যবসায়ী এবং সরকারের একটা সুসম্পর্ক থাকে, সরকারও যাতে ব্যবসায়ীদের দিকে ভালো নজর দিতে পারেন, ব্যবসায়ীরও যাতে সরকারকে তাদের আগামী দিনের এই অর্থনৈতিক ইস্যুতে অগ্রযাত্রায় যাতে তারা ভূমিকা রাখতে পারে সেই দিকে আসলে দৃষ্টি দেবেন। জি, আমরা ব্যাংকের বিষয়টি আপনি তুলেছিলেন, ব্যাংকের মধ্যে আরেকটি প্রশ্ন আপনাকে জুড়ে দিই যে সম্প্রতি আমরা যেটি এফডিআর বা ডিপোজিট রেট ছিল, ইন্টারেস্ট রেট, সেটি অনেক রাইজ হয়েছে, যেটি ছিল 6% বা 6.5, সেটি এখন 9.5 বা 10ও অনেকে অফার করছে, এবং অর্থমন্ত্রী মহোদয় যে ঘোষণা দিলেন যে এবছরে লোন সীমিত করার জন্য, আবার এদিক দিয়ে এফডিআর এর রেটটি বৃদ্ধি করা আর কি, সেতে তাতে আপনার কি মনে হয় যে এটি কেন? অ্যাকচুয়ালি আপনার আমাদের দেশের যে ব্যাংকিং ব্যবস্থা, এই ব্যাংকিং ব্যবস্থাতে আপনার, আপনি যদি অন্য পার্শ্ববর্তী দেশের কথা চিন্তা করেন, আপনি ইভেন ভারতেও, ভারত কিংবা মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশে যে ব্যাংকের সুদের বা ইন্টারেস্টের যে লেনদেন আপনাকে দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটা সিমিলারিটি থাকে, আমাদের দেশে এটা ছিল না। আমাদের দেশে যে ব্যাংক আপনাকে যে ইন্টারেস্ট নিচ্ছে আপনার কাছে, আপনি বিনিয়োগকারী হিসেবে আপনাকে আপনাকে লোন, ব্যাংক লোন দিলে, সেটি ডাবল ডিজিটে ছিল, অনেক বেশি। এবং ব্যাংক নেওয়ার ক্ষেত্রে আপনাকে ব্যাংক একটা ফান্ড ব্যবসার জন্য দিল, সেখান থেকে এখনও এই এটা ডাবল ডিজিটেড আছে, কিন্তু আপনার আমানত ব্যাংকে রাখলে এটা অনেক কমে গেছে, যেটা আপনি বললেন যে এটা 5-এর নিচে নেমে গেছিলো প্রায় যে ডিপোজিটের ক্ষেত্রে আমন। তো এই যে একটা ডিফারেন্স, এটিকে কমিয়ে আনতে হবে, এটা পৃথিবীর অন্য কোনো দেশে নেই, এটা কাছাকাছি থাকবে, হয়তো ব্যাংক সবসময় একটু বেশি নেয়, কিন্তু এটা সিঙ্গেল ডিজিটে নামাতে হবে। হ্যাঁ, এখনও কিন্তু আমাদের ব্যাংকের ইন্টারেস্ট চলে এসেছে না, সিঙ্গেল ডিজিটে ওই রকম আসে নাই। হ্যাঁ, সাধারণ যারা ব্যবসায়ী আছে তাদের জন্য না, হয়তো অনেক বড় প্রকল্পের ক্ষেত্রে ব্যাংকগুলির এখন শুধু একটা ব্যাংকই না, ব্যাংকের সিন্ডিকেশন আছে, দুটো তিনটে ব্যাংকগুলো হয়তো বড় প্রজেক্টের ক্ষেত্রে কিছু তাদের রেট অফ ইন্টারেস্ট কে কিছু কনসিডার করতে পারে। পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের, সর্বশেষ আপনি যদি কিছু। হ্যাঁ, আমি যে জিনিসটি বলবো, আপনি যেভাবে যে বিষয়টির প্রতি আপনি বললেন যে বাংলাদেশ সম্বন্ধে বহির্বিশ্বের যে ধারণা, এই ধারণা থেকে আমি বলতে পারি যে আজকে যদি আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক যে বাংলাদেশের অবস্থান, এটিকে ধরে রাখতে হলে আমাদের বিনিয়োগ বাড়বে, এবং এই রাজনৈতিক পরিস্থিতি এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, একটি গণতান্ত্রিক পরিবেশে একটি সরকার যদি কর্ম, মানে আমাদের দেশ পরিচালনার দায়িত্ব নাই ভবিষ্যতে, যেটি এদেশের জন্য অনেক বড় মানে উন্নয়নের ক্ষেত্রে একটি মাইল ফলক। আমি মনে করি যে আগামী 5 বছরে বাংলাদেশ যদি এরকম একটি সুন্দর পরিবেশ নিয়ে আসতে পারে বিনিয়োগের ক্ষেত্রে এবং বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, আমরা অনেক দূরে যেতে পারি, যেটি আমরা আশা করি এবং আমরা চাই যে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে আমরা আমাদের যে এখনও যে দারিদ্রতা আছে, এখনও যে রুট পর্যায়ে আমাদের অনেক সমস্যা আছে, রাস্তাঘাট সহ আমাদের অনেক সামাজিক উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত অন্তরায় আছে, এগুলো দূর হয়ে যাবে, এবং আমরা আশা করি এটি আমাদের যে জনগণ তারা এটিই চায়। আপনাকে অনেক ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন সেলিনেন মেরিন লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বেলালি বাকি ইদ্রিসি সাহেবের অংশগ্রহণে বাংলা টিভির বিশেষ আয়োজন আওয়ার বিজনেস। সময়ের পরিক্রমায় আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ।